আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রিজিকের ব্যাপারে আমাদের সবারই প্রেশার থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমাদের রিজিকের দরকার হয়। এখন এই রিজিকের জন্য আমরা অনেক কাজ করি, পড়াশোনা করি, বিভিন্ন অধ্যবসায় করি। এখন এই রিজিক যে যেভাবে চায়, যে কাজটা শিখে সেই কাজটি করতে পারলে ভাবে যে তার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে, আসলটা কিন্তু নয়। আসলে রিজিক এর অর্থ ব্যাপক। রিজিক কিন্তু আল্লাহ তাআলা কাকে কিভাবে দিবেন তা কিন্তু নির্ধারণ করে রেখেছেন, কিন্তু তাকদীর পরিবর্তনের কারণে আপনার রিজিক, আপনি যে কাঙ্ক্ষিত বস্তু স্বপ্ন দেখছেন, যে রিজিকের স্বপ্ন দেখছেন, সেটা হয়তো বা না হতে পারে, এর চেয়ে বিকল্প আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। তাই রিজিকের ব্যাপারে কোনো হতাশ নেই। এখন আমি আপনাদেরকে বলবো, আজকে যে উদাহরণগুলি দিচ্ছি আমি, সেই উদাহরণগুলি শোনার পর অথবা যারা মেনেছেন মানার পর কেউ কি এখন পর্যন্ত রিজিক নিয়ে কোনো পেরেশানিতে আছেন বা রিজিক ছাড়া জীবনযাপন করছেন? কাঙ্ক্ষিত যে রিজিকের ব্যবস্থা হওয়ার কথা বলছি, যে রিজিক হলে আপনার সংসার, আপনার পরিবার, আপনার জীবনটা পুরো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছেন, এমন কিছু আমল রয়েছে যে আমলের কারণে আপনি পুরো জীবনটাই আল্লাহ তাআলার নেয়ামত শুক্রিয়া আদায় করতে পারবেন। তো প্রথমটি হচ্ছে যে প্রত্যেক দিন ফজরের পর আপনি ঘুমাবেন না। আল্লামা ইবনে কাইয়িম রাহিমুল্লাহ বলেন, সকালবেলা ঘুম রিজিক আসতে বাধা দেয়, তখন রিজিক বন্টন করা হয়। এ ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা এমনটাই করেছেন, তারা ফজরের পর ঘুমাতেন না। এমনকি ফজরের পর যুদ্ধ হতো, যাতে করে সব জায়গায় ছড়িয়ে পড়তো, সবার মুখে মুখে যুদ্ধের বিজয়ের কথা শোনা যেত। তো ফজরের পর সবসময় আমরা রিজিকের তালাশ করব, তখন দেখবেন আপনার পুরো সময়টা খুবই বরকতই কাটছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতিদিন সূরা রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। এটা এমন একটা জিনিস যে আপনাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার ক্ষুধা কিংবা দারিদ্রতা স্পর্শ করবে না। এই আমলটা যথারীতিভাবে আদায় করবেন। তারপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ তাআলার নিজের থেকে ডাকতে থাকেন এবং ওয়াদা করেন যে যা চাইবে তাকে তা দেওয়া হবে, সহিহ বুখারি এবং মুসলিমে। এই সময়টা আপনি খুবই দৃঢ়তার সাথে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে কানাকাটি করে নিজের ক্ষমা, নিজের যে ভুল, নিজের যে আত্মশুদ্ধি, সমালোচনা সব কিছু করে আল্লাহ তাআলার কাছে চাইবেন একটা হালাল রিজিকি ব্যবস্থা করে দিতে, মন প্রাণে চাইবেন। চতুর্থ হচ্ছে যে যখন আপনি ঈমান আনেন, এর পরপরই আপনার পিতামাতা আপনার জন্য দায়িত্ব হয়ে যায় তাদের হক আদায় করার জন্য। তাদের জন্য সবসময় খেদমত করবেন, তাদের দোয়া আদায় করার চেষ্টা করবেন, যেন সবসময় আপনার জন্য ভালো দোয়া করে, তাদের অবদ্ধতায় লিপ্ত হবেন না, তাদেরকে সবসময় হাসি খুশি রাখবেন। যখন যা ইনকাম করবেন, যতটুকু পাবেন, বিয়ে শাদী করেন, অর্থ বেড়ে যাক, সন্তান বেড়ে যাক, যাই হোক আপনার জীবনে সবসময় পিতামাতাকে খেয়াল রাখবেন, তাদেরকে দেখাশোনা করবেন, তাদের থেকে অন্তর কিংবা মুখ দিয়ে কোনো অভিশাপ আপনার জীবনে আসুক এমনটা চাইবেন না, এমনটা যাতে কোনোভাবেই না হয়। দেখবেন ইনশাল্লাহ আপনার রিজিকি ব্যবস্থা হয়ে যাবে। আমার জীবনের ক্ষেত্রে তাই হচ্ছে। পিতামাতা দোয়া থাকলে আপনার আর কখনো দারিদ্র বা কষ্টে জীবনযাপন এরকমটা হবে না। পঞ্চমত হচ্ছে যে সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলা সূরা আলাকে দুই নম্বর বলছেন, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য
যে কোনো সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো না কোনো পথ বের করবে। আমাদের রিজিক এটা তো সমস্যা, এই রিজিকের সমস্যা বের করার একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলার ওপর ভরসা করা এবং তাকে ভয় করা। প্রতিটি পাপ কাজের পূর্বে আল্লাহ তাআলা আছেন, তিনি কি দেখছেন, তিনি আমাদেরকে শাস্তি দিবেন, তিনি রিজিক দেওয়ার মালিক। এভাবে প্রতিনিয়ত তার প্রতি খেয়াল রাখতে হবে, তাকে স্মরণ করতে হবে। আর আল্লাহ তাআলা সূরা তালাকে তিন নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে রিজিক দেবেন এমন উৎস থেকে যা সে ধারণা করতে পারে না। ষষ্ঠত হচ্ছে যে আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, এর মানে এই নয় যে আপনি রিজিকের সন্ধান করবেন না। আপনি পড়াশোনা করবেন, আপনি কাজ শিখবেন, আপনি রিজিকের জন্য মানুষের দ্বারপ্রান্তে যাবেন, কিন্তু আপনি দৃষ্টি রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, তোমরা যদি প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির মতন রিজিক দেবেন। পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, সহিহ তিরমিজিতে রয়েছে। সুতরাং পাখি যেমন তাওয়াক্কুলের নামে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকে না, বরং খুব সকালে আল্লাহ তাআলার উপর ভরসা করে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ে। তেমনিভাবে আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে সম্ভাব্য সব উপায় উপকরণ এবং চেষ্টা তদবির করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। সপ্তমত হচ্ছে যে জুমার দিন আমরা রিজিক নিয়ে বেশি দোয়া করব এবং তালাশ করব। আল্লাহ তাআলা সূরা জুমার 9-10 আয়াতে বলছেন, জুমার দিনই ইবাদতের মধ্যেই গণ্য। রিজিক এটা কিন্তু একটা ইবাদত, হালাল ইবাদত। তো এই ইবাদতের জন্য, হালাল রিজিকের জন্য আপনাকে জুমার দিনই দোয়া করতে হবে এবং তদনুযায়ী রিজিক ব্যাপারে তালাশ করতে হবে। অষ্টমত যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি রিজিক যখন আপনি খুঁজতে শুরু করবেন তখন আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করবেন। যে কোনো আল্লাহ তাআলা যে অনুগ্রহ রয়েছে সে অনুগ্রহ মনের মধ্যে স্থাপন করবেন, কারণ আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব না। আপনার জীবনে জান্নাত জাহান্নাম, সন্তান সম্পদ বাড়ি গাড়ি, আপনি স্ত্রী সন্তান যাই বলুন না কেন, সব কিছু আল্লাহ তাআলার দয়া এবং রহমত ছাড়া কোনো কিছুই আপনাকে আপনার বরকত আসবে না, তৃপ্তি পাবেন না। সন্তান থাকলেও আপনি অশান্তিতে থাকবেন, স্ত্রী থাকলেও আপনার অশান্তিতে থাকবেন, গাড়ি বাড়ি থাকলেও আপনি অশান্তিতে ভুগবেন। যে রিজিক আপনাকে অশান্তি দেয়, যে রিজিক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা যদি আপনি যদি আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে না আসে, দয়ার মধ্যে না আসে, তখন কিন্তু পুরো জীবনটাই আপনি বিধে হয়ে যাবে। তাই আজকে যে 8টি পয়েন্ট বললাম, সেই 8টি পয়েন্ট যথাযথভাবে পালন করবেন, ইনশাআল্লাহ রিজিকের যে ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।